হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আমি রুহুল আমি। পিএইচপি ফান্ডামেন্টাল বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করব পিএইচপি অ্যারে অপারেটর নিয়ে। অ্যারে কি? অ্যারে মূলত অ্যারের মধ্যে এক বা একাধিক ভ্যালু স্টোর রাখা যায়, আর অ্যারে অপারেটর কাজ হচ্ছে দুই বা ততোধিক অ্যারের মধ্যে তুলনা করার জন্য অ্যারে অপারেটর ব্যবহার করা হয়। তাহলে কি বললাম, দুই বা ততোধিক অ্যারের মধ্যে তুলনা করার জন্য অ্যারে অপারেটর ব্যবহার করা হয়। সে একটা ভেরিয়েবল নিলাম আমি এখানে, ভেরিয়েবল এ, এ ইকুয়াল টু আমি নিলাম অ্যারে, অ্যারে এই অ্যারে নিলাম। আমি অ্যারের ভিতরে একাধিক ভ্যালু দেই, আমি অ্যারের ভিতরে একাধিক ভ্যালু দিব। জাস্ট আমরা কি করব, সে অ্যারের ভিতরে আমি দিলাম নেম, নেম নেম দেওয়ার পর ইকুয়াল, তারপর রাইট অ্যারো, এরপর দিব আমি যে রুহুল। আমি কি দিব এখানে, রুহুল। এখানে নেম এইটাকে বলা হয় অ্যারে কি, আর এই রুহুল এটাকে বলা হয় অ্যারের ভ্যালু, কির ভ্যালু। তাহলে এটা হচ্ছে কি আর এটা হলো ভ্যালু। নেম হচ্ছে নেম, রুহুল এখানে অবশ্যই কম হবে যেহেতু আমি একাধিক এখানে নিব। তারপর দিব এজ, এজ, তাহলে এজ দেওয়ার সময় আবার সেম ভাবে কি করবো, তারপর এজ দিলাম আমি, এজ দিলাম যে 28, বা এখানে আমি যেহেতু এজ, এজটা হচ্ছে কি ইন্টিজার, সো দিলাম আমি এখানে 28 দিয়ে দিলাম, কমা, আরেকবার দিলাম মোবাইল নাম্বার। তাহলে এইটা কি বলা হয় কি, এবং এইটা কি বলা হয় ভ্যালু, ভ্যালু। এখানে দিলাম মোবাইল, MOBIL মোবাইল, এখানে আমি কি দিব সেম ভাবে ইকুয়াল রাইট অ্যারো, তারপর দিলাম যেহেতু 019, আমি এখানে মোবাইল নাম্বারটা আমি স্ট্রিং ভিতরে দিতে পারি, দিলাম 019। এটা দিলাম 7325 মোবাইল নাম্বার দিলাম। খেয়াল করবেন যতগুলো ভ্যালু আমরা নিব প্রত্যেকটা ভ্যালু শেষে কিন্তু আমরা কি দিব, যে কমা দিলাম, এটা শেষ কমা দিলাম, এটা শেষ কমা দিলাম, সর্বশেষ যেটা আমি কি এর ভ্যালু দিব তারপরে কিন্তু কমা হবে না, এবং কি হবে লাস্টে এই ফার্স্ট ব্র্যাকেট শেষে কিন্তু সেমিকলন হবে, এবং সর্বশেষ যে আর কি নিব কি ভ্যালুর পরে কিন্তু কমা হবে না। যদি আরো কোনো থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু কমা হতো, যেহেতু আর কোনো আমি ভ্যালু নিব না, তো সেক্ষেত্রে এখানে আমি আর কমা ইউজ করব না। সেম ভাবে আমি জাস্ট এটা কপি করলাম, কপি করার পর জাস্ট এখানে দিলাম, এটা দিলাম ভেরিয়ে, এটা দিলাম ভেরিয়েবল নিলাম, যেটা বি দিলাম, বি ভেরিয়েবল নিলাম। এখন আমাকে যারা দেখতে হবে যে এখানে নেম দিলাম, নেম থাকে এখানে থাকতে পারে লোকেশন, LOCATR লোকেশন, লোকেশন দিলাম খুলনা, এখানে দিতে পারি আমি হাউস নাম্বার, হাউস, অবশ্যই এখানে হাউস এবার দিতে হবে হাউস নাম, আর এখানে আমি এখানে দিলাম ফোন। এখন খেয়াল করে দেখুন যে ভেরিয়েবল এর ভিতরে, এই অ্যারের ভিতরে কি আছে, নেম, এজ আর মোবাইল নাম্বার, এবং ভেরিয়েবল বির ভিতরে কি আছে, লোকেশন, হাউস নাম, ফোন নাম্বার। দেখুন দুইটার ভিতরে কিন্তু দুইটা সেম না। এখন আমরা কি করব, যেহেতু দুইটা ভেরিয়েবলের ভিতরে যে অ্যারের ভিতরে ভ্যালু গুলো আলাদা আলাদা, আমরা বলেছিলাম যে অ্যারে অপারেটর কাজ হচ্ছে এক বা একাধিক অ্যারের মধ্যে তুলনা করা। যেহেতু এখানে দুইটা অ্যারে আছে, দুইটা অ্যারে এখানে আছে যে অ্যারে এ এবং অ্যারে বি, এর ভিতরে আমরা তুলনা করবো। তুলনা তার আগে জেনে নিবো যে অ্যারে অপারেটর মূলত কোনগুলা, খেয়াল করবেন এগুলো অ্যারে অপারেটরস। প্রথম প্লাস, প্লাসকে বলা হয় ইউনিয়ন, আমরা অনেকে সেট করছি ইউনিয়ন সেট করছি। সেম ভাবে এখানে আমরা যদি ভার্ডাম করি, ভার্ডাম করে প্রথমে আমরা কি ইউজ করব, ইউনিয়ন অপারেটর, অর্থাৎ অ্যারে প্লাস অপারেটর বলা হয় ইউনিয়ন অপারেটর। তাহলে কি করব, এক্সাম্পল হলো প্লাস এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এ প্লাস বি। খেয়াল করবেন এখানে আমি এক্সাম্পল দিব ভেরিয়েবল এ প্লাস ভেরিয়েবল বি, এই ইউনিয়ন অপারেটর ব্যবহার করছি আমাদের আমরা। এই ইউনিয়ন অপারেটরের কাজ কি,
সাধারণত আমাদের সেটের অঙ্ক করতে হলে ইউনিয়নের কাজ কি থাকে যে মিল অমিল সবগুলো ডিসপ্লে হয়। আমরা অঙ্ক করেছি যখন ম্যাথ করেছি জানো আমরা, আমরা সেট অনুসারে করছি, সেখানে কি আছে ইউনিয়ন, ইউনিয়নের কাজ হচ্ছে যে মিল অমিল সবগুলো কি হবে ডিসপ্লে হয় বা আমরা দেখাবো এখানে। তাহলে যেহেতু এটাকে বলে ইউনিয়ন অফ ডাটা, তাহলে কি হবে এর ভিতরে এ এবং বি সব মানগুলো এখানে ডিসপ্লে হবে। সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি যদি দেখি একটু রিলোড দিয়ে, খেয়াল করবেন এখানে দেখুন এখানে দুইটা অপারেটর এ ভেরিয়েবল এ এবং বি এর ভিতরে যা মান সবগুলো ডিসপ্লে হচ্ছে। দেখুন এখানে নেম, নেম, এজ, মোবাইল নাম্বার, তারপর লোকেশন, তারপর হাউস নাম্বার, তারপর ফোন নাম্বার। দেখুন এ এবং বি এর ভিতরে যা আছে এই ইউনিয়ন করার কারণে সবগুলো একবারে ডিসপ্লে হচ্ছে এখানে। এটা হলো ইউনিয়ন অপারেটর কাজ। তারপর কি আছে, তারপর আছে যে ইকুয়াল ইকুয়ালিটি। এরপরে আমরা দেখবো যে ইকুয়ালিটি অপারেটর, এটাকে বলা হয় ডাবল ইকুয়াল। এটা কাজ কি হবে যে দেখুন যে আমরা এ এবং বি, দেখুন এর মান বের মানে এক না, যদি জাস্ট ইকুয়াল দেই আমরা, ডাবল ইকুয়াল দেই বা যাকে ইকুয়াল অপারেটর বলি আমরা যে ডাবল ইকুয়াল, তাহলে এর ভিতরে যা আছে যে ভ্যালু গুলো আছে বা কি ভ্যালু যেটা আছে যে বি এর ভিতরে যে সেম কি ভ্যালু থাকে তাহলে কি হবে রিটার্ন করবে ট্রু অথবা ফলস রিটার্ন করবে, আর না থাকে তো ফলস রিটার্ন করবে। দেখুন এই মতো অবস্থা যদি আমরা দেখি তাহলে কি রিটার্ন করা উচিত, মূলত রিটার্ন করবে ফলস, কারণ কি এখানে নেম, এজ, মোবাইল আর এখানে আছে লোকেশন, হাউস, ফোন, কি আলাদা এবং ভ্যালু আলাদা। দেখি আমরা দেখি এখানে রিলোড ডে ফলস, দেখুন ফলস বুলিয়ান ফলস, তার মানে যে এ এর ভিতরে এ ভেরিয়েবলের মধ্যে এবং বি ভেরিয়েবল যা আছে কি ভ্যালু সবগুলো ভিন্ন ভিন্ন। যদি আমরা জাস্ট এইটাকে কপি করতাম, এইটা কপি করে যদি আমি এখানে দিয়ে দেই, দিয়ে দেখো সেভ দিলাম, সেভ দিয়ে কারণ এখন কিন্তু দুইটার ভিতরে কি ভ্যালু একই রকম, এখন যদি আমি রিলোড দেই দেখতে পাবো যে ট্রু রিটার্ন করবে, খেয়াল করুন বুলিয়ান ট্রু রিটার্ন করছে। তাহলে এটা হচ্ছে আবার আনডু করি, এটা হচ্ছে যে ইকুয়াল ইকুয়ালিটি অপারেটর, অর্থাৎ অ্যারে অপারেটর ইকুয়ালিটি অপারেটর কাজটা এই। এবার না ট্রিপল অপারেটর দেখা বলে আইডেন্টিক্যাল অপারেটর, যদি এমনটা হয় এই ট্রিপল অপারেটরের কাজ কি, ট্রিপল ইকুয়াল টু অর্থাৎ আইডেন্টিক্যাল অপারেটরের কাজ কি, যে দেখুন এখানে কি আছে এটা স্ট্রিং আছে, এটা ভ্যালু হলো স্ট্রিং ভ্যালু, এটা ইন্টিজার ভ্যালু, এটাও স্ট্রিং ভ্যালু। তাহলে এ ভেরিয়েবলের ভিতরে এই অ্যারে ভিতরে যদি এর কিউ একই থাকতে হবে এবং ভ্যালু টাইপ একই থাকতে হবে, অর্থাৎ যদি এখানে সে এইটা আমি কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়ে দিলাম সেভ দিলাম, সেভ দিলাম। এখন দেখুন দুইটার ভিতরে কিন্তু কি ভ্যালু একই, কিন্তু যদি আমি এখান থেকে এই এই এখানে কি আছে রুহুল এই আঠাশ, আঠাশটাকে আমি কি করবো আমি জাস্ট স্ট্রিং করে দিব, খেয়াল করবেন আমি স্ট্রিং করে দিলাম, স্ট্রিং করে দেওয়ার পরে এখানে আমি তিনটা ইকুয়াল দিলাম, এটাকে আইডেন্টিক্যাল বা এখন কি হবে খেয়াল করবেন। এখন কিন্তু যেহেতু কি আছে যে আইডেন্টিক্যাল অপারেটর কি হয় সাধারণত যে কি এবং ভ্যালু একই থাকতে হবে, শুধু তা না ডেটা টাইপ একই থাকতে হবে। দেখুন এখানে সব কিন্তু একই আছে কিন্তু এখানে এজটা আছে কি সাথে স্ট্রিং এর মধ্যে আছে আর এখানে এজটা আছে ইন্টিজারে। তাহলে এর মতো অবস্থা যদি আমি রিলোড করি তা দেখতে পাবো যে ফলস রিটার্ন করবে, কারণ কি এর ডেটা টাইপ ঠিক নেই, কারণ এখানে দুইটা হয়তো দুইটাই ডেটা টাইপ ইন্টিজার হতে হবে অথবা দুইটা ডেটা টাইপ কি হতে হবে স্ট্রিং হতে হবে। দেখুন এখন ফলস রিটার্ন করবে ফলস, কিন্তু যদি এখান থেকে আমি এটাকে আনডু করে দিই, অর্থাৎ এখানে দুইটা ঠিক আছে, দেখুন এর কি ভ্যালু সব একই আছে, এখানে ইন্টিজার আছে এখানে ইন্টিজার আছে, এই মতো অবস্থা যদি আমি রিলোড দেই তাহলে কি হবে জাস্ট এখানে রিলোড দেই তাহলে হবে কি রিটার্ন করবে ট্রু রিটার্ন করবে, দেন ট্রু রিটার্ন করতেছে। তাহলে এটা হচ্ছে মূলত আইডেন্টিক্যাল আইডেন্টিক্যাল এর অপারেটর। এরপর আমরা কি দেখবো, এরপর দেখবো আমরা ইন ইকুয়ালিটি অর্থাৎ নট ইকুয়াল যারা বলা হয়। এখন দেখুন যে লক্ষ্য করবেন এখানে এই ভেরিয়েবল এর মধ্যে এয়ার এর মধ্যে যা কি এবং ভ্যালু আছে ভেরিয়েবল বি এর এয়ার এর মধ্যে সেম কি এবং ভ্যালু আছে, কিন্তু এখানে যদি আমি আমি ইন ইকুয়ালিটি অর্থাৎ নট ইকুয়াল ইউজ করি জাস্ট এখানে আমি এক্সক্লেমেটারি এই এক্সক্লেমেশন এই সিম্বলটা ইউজ করলাম, ইউজ এটা করে নট নট ইকুয়াল টু বলা হয়, ইউজ করার পর এর অর্থ হচ্ছে এরকম যে এ এবং বি কি সমান হতে পারবে না অসমান হতে হবে।
তা মানে এ এর মান একরকম হবে, বি মান অন্যরকম হবে, তাহলে শুধু এটা ট্রু রিটার্ন করবে অথবা ফলস রিটার্ন করবে। যেহেতু এটা এটা সমান আছে তাহলে কি রিটার্ন করবে, এই কন্ডিশন অনুযায়ী রিটার্ন করবে, সে ফলস রিটার্ন করবে। কারণ কি এখানে বলা আছে এর মান এবং বি এর মান সমান হতে পারবে না, যেহেতু সমান আছে সেহেতু সেক্ষেত্রে কি আছে এটা ফলস রিটার্ন করবে। দেখি আমি এখান থেকে খেয়াল করুন ফলস রিটার্ন করছে, কিন্তু এর ভিতরে আমি এখানে একটা চেঞ্জ করে দিই, যে 25 আবার 2 দিলাম, 2 দেওয়ার পর সেভ দিলাম, সেভ দিয়ে এখন তার আগে দেখে নেই যে কি ভ্যালু সব ঠিক আছে, জাস্ট এখানে একটা 2 বেশি আছে, তার মানে কি ভেরিয়েবল এ এবং ভেরিয়েবল বি অসমান নয়, তার মানে কি এই কন্ডিশনটা ট্রু ট্রু হচ্ছে। দেখুন এই মত বাস্তব আমি রিলোড করি, দেখতে পাবো যে কন্ডিশন ঠিক আছে ট্রু। এটাকে বলা হয় ইন ইকুয়ালিটি, খেয়াল করবেন এটা ইন ইকুয়ালিটি, এখানে যা আছে এখানে তাই আছে, শুধু এক্সট্রা আমি কি চেঞ্জ করে দিয়েছি একটা টু অতিরিক্ত দিয়ে দিয়েছি। এখানে টুটা আবার উঠাই দেয়, উঠিয়ে দেওয়ার পর যেহেতু আমি রিলোড দেই দেখতে পাবো যে কি রিটার্ন করবে ফলস। ফলস রিটার্ন করার কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে এ আর বি সেম, তাহলে সেম থাকলে হবে না, এখানে বলা আছে সেম হতে পারবে না, অর্থাৎ নট ইকুয়াল, ইকুয়াল হতে পারবে না। এরপর যেটা করবো আমরা যে এটা ইনইকুয়াল, এটাও একই কাজ, জাস্ট এখানে আমরা নট ইকুয়াল এবার না লিখে আর এবার লিখতে পারি, লিখতে পারি আমরা লেজার গ্রেটার দ্যান ইউজ করতে পারি, সেম কাজ, দেখুন কোনো পার্থক্য নেই, দিলাম দেওয়ার পর রিলোড করি তখন কোনো পার্থক্য হবে না, সেম কাজই করবে। এরপর কি আছে, এরপর আছে যে নন আইডেন্টিক্যাল, অর্থাৎ ডাবল নট ইকুয়াল, দেখুন এটাকে বলা হয় জাস্ট এমন, এরপর এটাকে বলা নট ইকুয়াল আর এটাকে দিলে বলা নট আইডেন্টিক্যাল, অর্থাৎ নট আইডেন্টিক্যাল বলতে কি যে আইডেন্টিক্যাল কি সাধারণত যে কি যা থাকবে ভ্যালু তাই থাকতে হবে, কি ভ্যালু না কি ভ্যালু যা থাকবে প্রথম অ্যারের ভিতরে বা প্রথম ভেরিয়েবলের ভিতরে দ্বিতীয় ভেরিয়েবলের ভিতরে কি ভ্যালু হবে থাকতে হবে, শুধু কি আর ভ্যালু একই থাকলে হবে না, ডেটাটাই একই থাকতে হবে। দেখুন এখানে সব কিন্তু এটা কিন্তু আইডেন্টিক্যাল, কারণ এর কি ভ্যালু সব একই, ডেটাটাই একই আছে, কিন্তু এখানে বলা আছে কি, বলা আছে নট আইডেন্টিক্যাল, অর্থাৎ এই এ আর বি সমান হতে পারবে না, তার মানে কি ডেটা টাইপ আলাদা থাকতে হবে। এই মত অবস্থা যেহেতু সব ডেটা টাইপ ভ্যালু সব একই, সো এই মত অবস্থা রিলোড দিই তাহলে ফলস রিটার্ন করবে, খেয়াল করবেন ফলস রিটার্ন করতেছে, কারণ কি যে এ এবং বি এর ভিতরে যা কি এবং ভ্যালু আছে ডেটা টাইপ সব একই, দেখেন নেম এন্ড নেম এটা আছে রুল স্ট্রিং এর ভিতরে, এটা রুল স্ট্রিং এর ভিতরে, এটা এস এখানে এস, এটা 28 ইন্টিজার 28 ইন্টিজার, এখানে মোবাইল এখানে মোবাইল, এখানে একটা স্ট্রিং এর ভিতরে স্ট্রিং এর ভিতরে। যদি আমি একটা কাজ করি এখান থেকে উঠিয়ে দেই, এটা উঠিয়ে দিলাম, দেওয়ার পর আমি সেভ দেই, সেভ দেওয়ার পর আমি রিলোড করি দেখতে পাবো ট্রু রিটার্ন করবে, খেয়াল করবেন ট্রু রিটার্ন করছে, তার মানে কি যে সব ঠিক আছে কিন্তু এ ডেটা টাইপটা আছে স্ট্রিং আর এ ডেটা টাইপটা আছে ইন্টিজার। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমরা অ্যারে অপারেটর নিয়ে কাজ করতে পারি। তাহলে ফ্রেন্ডস আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারা প্র্যাকটিস করবেন, আর কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ফোনকে জানাবেন, আর ফেসবুকে আপনারা পোস্ট করতে পারেন, আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন আশা করি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।